একমাত্র শক্তি দ্বারা এবং তোমার জ্ঞানের ওপর নির্ভর করেই তুমি তোমার লক্ষ্য স্থির করতে পারবে তোমার মনে হয় না তুমি যে স্তরে রয়েছো সেখানে পুরো জগতের জ্ঞান তোমার আছে তুমি যদি লক্ষ্য স্থির করো তাহলে সেটা কীরকম লক্ষ্য হবে অতি নগণ্য হবে সেটি আমি যুব সমাজের উদ্দেশ্যে বলবো নিজেদের লক্ষ্য স্থির করো না সময় এবং সুযোগ অনুযায়ী যদি তোমার বর্তমান কাজের প্রতি নিষ্ঠা থাকে সেক্ষেত্রে যত দূরেই আমরা চাইবো তত দূরেই আমরা যেতে পারবো আর যদি তুমি শুধু লক্ষ্যের পূর্ণতার ব্যাপারে চিন্তিত হও যদি তুমি লক্ষ্যে পৌঁছতেও পারো তাহলেও যেমন হতাশ হবে আর যদি পৌঁছতে না পারো তুমি ভেঙে পড়বে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা দেখো তো কতজন আনন্দ সহকারে তাদের বিএমডাব্লিউ চালাচ্ছে যারা কাজের প্রতি নিজেদেরকে অনুগত করে দিয়েছে একমাত্র তারাই এই পৃথিবীতে উল্লেখযোগ্য কিছু করতে পেরেছে আর ঠিক এটাই তোমাদের করতে হবে সাদগুরু এই হলে যারা উপস্থিত আছে সবারই একটি লক্ষ্য রয়েছে এবং আমাদের এখানে অধিকাংশই ছাত্রছাত্রী আর আমাদের লক্ষ্য সবচেয়ে উচ্চতর আমরা জানতে চাই আমরা জানতে খুবই উৎসাহী যে যখন আপনি আমাদের বয়সী ছিলেন কি সেটা কি ছিল যেটা আপনি হতে চেয়েছিলেন আপনার লক্ষ্য কি ছিল হ শুরুতেই যেন আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে সত্যি বলতে আমার কোনো লক্ষ্যই ছিল না কোনো রকমের বিষয়টা হল যে আমার বাবার মতে এই ছেলেটা কি করবে এ তো কিছুতেই উৎসাহী নয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল ছিল কারণ আমি অনেক কিছুতেই উৎসাহী ছিলাম আমি শুধু সেসবে উৎসাহী ছিলাম না যাতে উনি উৎসাহী ছিলেন আমি অন্য অনেক ব্যাপারে সম্পূর্ণরূপে উৎসাহী ছিলাম আমরা যদি জীবনে লক্ষ্য স্থির করি তখন আমাদের বুঝতে হবে যে আমরা কোথা থেকে এসেছি শুধু বোধশক্তি এবং জ্ঞানের ওপর নির্ভর করলেই লক্ষ্যে স্থির থাকতে পারবে তাই নয় কি তোমার কি মনে হয় না যে এমন এক স্তরে আছো যেখানে পুরো জগতের জ্ঞান তোমার আছে সুতরাং যদি তুমি লক্ষ্য স্থির করো তাহলে সেটা কীরকম লক্ষ্য হবে খুব সামান্য একটা লক্ষ্য হবে সেটা যদি তোমার অগ্রগতি খুব দ্রুত হয় তাহলে এই লক্ষ্যটি হতাশাজনক হয়ে উঠবে নিজের কাছে যদিও এত বছরে তোমাকে শুধু এটাই শেখানো হয়েছে যে উদ্দেশ্য পরায়ণ হতেই হবে যদি তুমি ধরো তুমি বাড়িতে আম উৎপাদন করতে চাইছো যদি সেটাই তোমার উদ্দেশ্য হয় তাহলে তোমাকে আমের ব্যাপারে শুধু ভাবলে হবে না তোমাকে মাটির ব্যাপারে ভাবতে হবে সারের ব্যাপারে ভাবতে হবে জলের ব্যাপারে ভাবতে হবে আলোর ব্যাপারে ভাবতে হবে তবে এগুলো কোনোটাই আমের মতো দেখতেও নয় খেতেও নয় যদি এই সবগুলোর যত্ন নাও তাহলেই তোমার ইচ্ছে পূরণ হবে কিন্তু ধরো তুমি আমের প্রতি খুব আসক্ত কিন্তু বাড়িতে আম গাছ লাগানোর কোনো ব্যবস্থাই করলে না তখন অন্য কারো থেকে চুরি করা ছাড়া উপায় নেই যদি তার কাছে থাকে তাই না তাই যদি তোমার লক্ষ্য থাকে যেটা কি তুমি লক্ষ্য বলে মনে করছো সেটা আসলে শুধুমাত্র তোমার আসক্তি তোমার এই আসক্তিটা আসলে তোমার সেই সময়ের ভাবনা চিন্তার ফলস্বরূপ মাত্র বর্তমানে যে ধরনের চিন্তাধারা তোমার আছে সেটা নির্ভর করে আছে তোমার এই মুহূর্তের সংগ্রহীত সমস্ত তথ্যের ওপর তোমার কি মনে হয় তুমি এই কুড়ি বছর বয়সে কি ধরনের তথ্য সংগ্রহ করতে পেরেছ যেটা তোমার লক্ষ্য স্থির করবে দরকার নেই এটাই আমি বারবার তুলে ধরার চেষ্টা করছি সম্প্রতি প্রতি বছর আমাদের এই সম্মেলনটা হয়ে থাকে নভেম্বরে আমাদের একটি বাণিজ্যিক সম্মেলন আছে এই সম্মেলনে প্রচুর বাণিজ্যিক নেতারা অংশগ্রহণ করেন প্রথম সারির শিল্পপতিরা উপস্থিত থাকেন জন সিইও চার দিনের প্রশিক্ষণ নেন গত বছর একজন কর্মকর্তা যিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেন আমাকে জিজ্ঞাসা করলেন সদগুরু আমরা প্রতি বছর আইআইটি এবং আইআইএমের মেধাবী ছাত্রছাত্রীদের চাকরি দিয়ে তাদের পারিশ্রমিক বাড়াই কিন্তু তাদের চাহিদাও বাড়তে থাকে কিন্তু যখন আপনার প্রতিষ্ঠানটিকে দেখি আপনি তো কাউকে কোনো পারিশ্রমিক দেন না তবু এটা আমাদের প্রতিষ্ঠানের চেয়ে গুণে সুন্দর এবং উন্নত এর রহস্যটা কি উত্তরে বললাম দেখো পুরো ব্যাপারটা হলো আমরা প্রক্রিয়াটির প্রতি অনুগত আমরা লক্ষ্য নিয়ে চিন্তিত নই আমরা এই প্রক্রিয়াটির প্রতি সম্পূর্ণভাবে নিষ্ঠাবান আমাদের এই প্রক্রিয়ার প্রতি ভক্তিটা আমাদের বর্তমান কর্মের ওপর নির্ভরশীল বর্তমানে যা করছো সেটা যদি প্রকৃতভাবে না করো তাহলে লক্ষ্যটি একটি অলিক আকাঙ্ক্ষাই থেকে যাবে তাই নয় কি হ্যালো হ্যাঁ কি না হ্যালো তোমার লক্ষ্য শুধু একটা অলিক আকাঙ্ক্ষা হয়েই থেকে যাবে যেটা তুমি মনের মধ্যে স্থির করেছ এবং সেটাও তোমার নিজের নয় বরং সেটা আরও জনের থেকে ধার নেওয়া যা আজকে প্রচলিত তাই তোমার লক্ষ্য হয়ে ওঠে তাই নয় কি আমি যুব সমাজকে বলবো নিজেদের লক্ষ্য স্থির করো না যদি তুমি তোমার বর্তমান কাজের প্রতি সম্পূর্ণভাবে নিষ্ঠাবান থাকো তোমার সময় এবং সুযোগ অনুযায়ী তাহলে তুমি যত দূর চাইবে তত দূর এগিয়ে যেতে পারবে যদি তুমি লক্ষ্য পূরণ প্রক্রিয়ার দিকে মনোযোগী না হয়ে শুধু তোমার স্থির করা লক্ষ্যের কথা ভাবো তাহলে তোমার জীবনে ব্যর্থতা আসতে বাধ্য যদি তুমি লক্ষ্যটি অর্জন করো তাহলে হতাশ হবে আর যদি ব্যর্থ হও তাহলে ভেঙে পড়বে এই পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা আমি চাই তোমরা এই বিষয়টাকে ভালোভাবে লক্ষ্য করো না আমার কথা মানার দরকার নেই বাইরে যাও আর মানুষকে দেখো যারা ভ্যান রিকশা এসব চালাচ্ছে তাদেরকে ছেড়ে শুধু তাদেরকে দেখো যারা বিএমডাব্লিউ মার্সিডিস ইত্যাদি বিভিন্ন ধরনের গাড়ি চালাচ্ছে ঠিক আছে সফল ব্যক্তিরা তাদের ভালো করে দেখো তাদের মধ্যে ঠিক কতজন আনন্দ সহকারে তাদের বিএমডব্লিউ চালাচ্ছে হ্যালো তাদের মধ্যে কতজন তাদের স্বপ্নের গাড়িটি আনন্দ সহকারে চালাচ্ছে যার জন্য তারা কাজ করেছিল কষ্ট সহকারে দেখবে হাতে গোনা কেউ কেউ অবশ্য যদি সেটা চোরাই গাড়ি না হয় তাহলে সুতরাং যারা লক্ষ্যে পৌঁছে গেছে তারা হতাশ হয়েছে যারা পারেনি তারা তারা ব্যর্থ হওয়ায় আশাহত হয়েছে সুতরাং এরকম জীবনের অর্থ কি তোমার দক্ষতা আরও প্রখর হবে যখন যখন তুমি মন থেকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে প্রক্রিয়াটির প্রতি অনুগত হবে আমি উদ্দেশ্যপ্রণীতভাবে উপাসনা শব্দটি বললাম কারণ সব মানুষই এটা ভাবে যে উপাসনা মানেই হলো মন্দিরে যাওয়া তোমরা বলো যে কোনো ক্ষেত্রে জীবনের যে কোনো রঙ্গভূমিতে খেলাধুলা শিল্প গান রাজনীতি আধ্যাত্মিকতা যে কোনো নামেই ডাকো না কেন পড়াশোনা এই সব কিছুর ক্ষেত্রে সেগুলির প্রতি নিষ্ঠা ছাড়া কোনো দিন কি কারোর পক্ষে কোনো উচ্চস্তরের কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে হ্যালো কেউ নিজের লক্ষ্যে পৌঁছেছে কি তারা মাঝারি মানের সব জিনিস করছে যারা কাজের প্রতি নিজেকে অনুগত করে দিয়েছে তারাই এই পৃথিবীতে উল্লেখযোগ্য কিছু করতে পেরেছে আর এটাই আমাদের করণীয় সদ্গুরু অতএব যেরকম আপনি বললেন যে যেরকম যারা লক্ষ্যে পৌঁছতে পারে তারা ততটাও সুখী নয় আর যারা ব্যর্থ হয় আমি ভাবলাম তোমাকে একটু ভয় পাইয়ে দেব আর যারা লক্ষ্যে পৌঁছতে পারে না তারাও সুখী নয় কিন্তু লক্ষ্য তো প্রারম্ভস্থল কিন্তু অনেক না 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 আমি একটু সঠিকভাবে বলি লক্ষ্যটা কি প্রারম্ভস্থল নাকি অন্তস্থল কিভাবে সেটা এটা উভয়ই কিভাবে সেটা কিভাবে লক্ষ্য একটি হতে পারে লক্ষ্যটা কি নাকি শেষ প্রারম্ভস্থল না প্লিজ তোমরা বলো আমাকে তোমরা সবাই বলো লক্ষ্য কি প্রারম্ভস্থল নাকি অন্তঃস্থল সেটা ঠিক কি কিন্তু যদি লক্ষ্য এরকমই একটা জিনিস যেটা প্রেরণা যোগায় যখনই আমরা লক্ষ্যের কথা তুমি তুমি এবার বিষয়টা ধরতে পারছ তুমি জানো তুমি আসলে একটা সার্কাসের বাঁদরের মতো প্রশিক্ষণ পেয়েছো আসলে সার্কাসের বাঁদরেরা ঠিক এরকমই যদি তুমি ওদের দিয়ে খেলা দেখাতে চাও তোমাকে ওদেরকে খাবার দিতে হবে আমি আমি এরকম করব না আরেকটা ছোট মিষ্টি সার্কাসের বাঁদরের মতো হয়েও না আমরা অনেক পূর্বেই বাঁদরের থেকে মানুষে বিবর্তিত হয়ে গেছি হ্যালো অতএব তুমি শুধু এই কাজটাই করছো আমি কি পাবো আমি কি অর্জন করব আমি কি লাভ করব। এত সব পেয়ে হবে কি একদিন তুমি মারা যাবে এটাই শেষ কথা তুমি কি ভাবছো শেষে গিয়ে কিছু অর্জন করবে না তুমি মারা যাবে শুধু প্রশ্নটা হলো কতটা সুন্দর কতটা উল্লেখযোগ্য আর তোমার বেঁচে আসা জীবন কতটা প্রখর ছিল বিষয়টা এটাই শেষে তুমি কি পাবে লক্ষ্য হলো একটি সমাপ্ত রেখা তাই না তোমার কি মনে হয় জীবনের শেষে তুমি কি পাবে আমি চাই তোমরা বৃদ্ধাশ্রমে যাও হাসপাতালে যাও যেখানে মানুষেরা তাদের জীবনের প্রায় শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকাও লক্ষ্য করো ভাবো যে তারা জীবনে কি পেয়েছে শূন্যতা